হ্যালো, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চলে এসেছি নতুন ভিডিও নিয়ে। ঠান্ডা লেগে তো গলার অবস্থা খারাপ হয়ে গিয়েছে, তাই ভয়েসটা একটু অন্যরকম শোনাতে পারে, সবাই অ্যাডজাস্ট করে নেবেন। আজকে চলে এসেছি একটা ভিডিও নিয়ে, ভাপা পিঠার ভিডিও। শীত আসবে আর ভাপা পিঠা খাবো না তা কখনো হয়? আমাদের বাসায় আজকে আয়োজন ছিল ভাপা পিঠার। এখানে ভাপা পিঠার সাথে মাছ আর আলু বেগুনের সবজি, গুড় সবকিছু দিয়ে খাওয়া হয়। কার কার অঞ্চলে কিভাবে খাওয়া হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে যাবেন। তো আমি এখানে সব মাছগুলো দিনের বেলা রেডি করে নিচ্ছিলাম, যে রাতের বেলা রেডি করতে গেলে অনেক প্যারা হয়ে যাবে, তার জন্য আমি সব কিছু দিনের বেলা রেডি করে রাখছিলাম আর খাওয়া হবে রাতের বেলা। আমি এখানে বোয়াল মাছ, রুই মাছ রান্না করে নিচ্ছিলাম, কারণ অনেকেই বোয়াল মাছ খাবে না, যার জন্য রুই মাছটা রেখেছি সাইডে। আমাদের বাসায় সবাইকে আজকে ভাপা পিঠা খাওয়ানো হবে। তারপরে আমি চলে আসলাম রাতের বেলা, এখানে পিঠা বানাচ্ছিলাম। আমি যেহেতু এটা একটা রিলে শেয়ার করেছি, যার কারণে আমি আর ডিটেলসে শেয়ার করছি না। আর বানানোর সাথে সাথে গরম গরম সার্ভ করে দেওয়া হচ্ছিল, যার কারণে আমি আর খাওয়ার কোনো ভিডিওই করতে পারিনি। যেটুকু করেছিলাম সেটুকুই আপনাদের সাথে শেয়ার করে দিলাম আর কি। তো সবার কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর কার কার ভাপা পিঠা খাওয়া হয়ে গিয়েছে অবশ্যই আমাকে সেটা কমেন্ট করে জানিয়ে যাবেন। ভিডিও ভালো লাগলে আমার ভিডিওটি শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, আজকে এখানেই, আল্লাহ হাফেজ।